অমশান্তি আজকে সাতই ডিসেম্বর দু হাজার তেইশ আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরুলি আজকের মহাবাগ্য এই মহাবাগ্যে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা পুরানো দুনিয়ার থেকে মমত্ব কাটিয়ে সার্ভিসের উদ্যম রাখো খুশিতে থাকো সার্ভিসের বিষয়ে কখনো ক্লান্ত হই না আজকের প্রশ্ন যে সকল বাচ্চারা জ্ঞানের নেশায় বিভুর হয়ে থাকবে তাদের লক্ষণ কি হবে উত্তর তাদের সার্ভিস করবার জন্য খুব আগ্রহ থাকবে তারা সদা মনসা আর বাঁচা সেবায় তৎপর থাকবে সকলকে প্রমাণসহ বাবার পরিচয় দেবে বাচ্চ স্থাপন করার জন্য যদি কিছু সহ্যও করতে হয় তাও সহ্য করবে বাবার সম্পূর্ণ সহায়তাকারী হয়ে ভারতকে স্বর্গ পরিণত করার সেবা করবে গীত মাতা ও মাতা তুমি সকলের ভাগ্যবিধাতা অম শান্তি এখন পুরুষার্থের নম্বরের ক্রমানুসারে বাচ্চারা মাতাকে জানে মাতাকে জানলে বাবাকে অবশ্যই জানবে এই মা বাবা হলেন বিধাতা এবং ভাগ্যবিধাতা বিধাতা তাদের বলা হবে যারা পুরুষার্থ করে সম্পূর্ণরূপে নিজের সৌভাগ্য তৈরি করে সূর্যবংশীয় চন্দ্রবংশীয় কোলের উত্তরাধিকার পায় তাও আবার নম্বরের প্রমাণ অনুসারে অনেকে তো এমনও হয় যেন ভিল অর্থাৎ ভালো জিনিসের মর্ম বোঝে না অত্যন্ত সাধারণ প্রজা হয়ে তারা জন্ম নেবে তারা তেমন পদমর্যাদাও পাবে না বাবা তো অবশ্যই বোঝাবেন বাচ্চারা এই পুরানো দুনিয়ার সাথে মামত্ব রেখো না দুঃখী এই দুনিয়া চিৎকার করতেই থাকে বাচ্চাদের মধ্যে সার্ভিস করার শখ আর উদ্যমও চাই যদিও কারো কারো উদ্যম থাকে কিন্তু সার্ভিস করার কলা কৌশল তাদের জানা থাকে না রপ্ত থাকে না ডাইরেকশন তো অনেক পাওয়া যায় লেখাও অনেক রিফাইন হওয়া চাই ত্রিমূর্তি আর বৃক্ষের চিত্র ত্রিশ ফুট বাই চল্লিশ ফুট হওয়া চাই এতটাই বড় হওয়া চাই এটা অত্যন্ত ইউজফুল জিনিস কিন্তু এসবের কদর বাচ্চাদের কাছে কম যদিও সঞ্জয়ের অনেক মান রয়েছে কিন্তু সেই গায়ন হবে একদম অন্তিমে যেমন বলা হয় না যে অতীন্দ্রিয় সুখ কি তা যদি জানতে হয় তবে গোপ গোপীদের কাছে জিজ্ঞাসা করো সেটাও হলো অন্তিম অবস্থার গায়ন এখন সেই সুখ কি তা তোমাদের কারোরই জানা নেই এখন তো তোমরা কাদো পতীত হয়ে পড়ো মায়া তোমাদের চর মেরে দেয় যদিও রোজ আসে বাবার ঘরে কিন্তু সেই নেশায় কি বিবর থাকে সার্ভিসের অনেক চান্স পাও তোমরা এখন বলতে থাকে ওয়ান রিলিজিয়ান হোক অনেক মিটিং করে ভারতে এক গভর্নমেন্ট ছিল তাকে স্বর্গ বলা হতো কিন্তু কেউ জানে না পাঁচ হাজার বছর পূর্বে কথা যখন এক গভর্নমেন্ট ছিল আড়াই হাজার বছরও বলতে পারো কারণ রাম রাজ্যেও এক গভর্নমেন্ট ছিল আড়াই হাজার বছর শতযুগ ত্রেতায় এক গভর্নমেন্ট ছিল দ্বিতীয় কিছুই ছিল না যে দু হাতে তালি বাজবে ঝগড়া হবে এখানে তো বলা হয় যে হিন্দি হিন্দু চিনি ভাই ভাই কিন্তু দেখো কী করতে থাকে গলি চালাতে থাকে হিংসা করতে থাকে এই দুনিয়াটাই এমন নারী ও পুরুষ পুরুষের মধ্যে পরস্পরের সাথে লড়াই ঝগড়া করে স্ত্রী তার স্বামীকে চর মারতে দেরি করে না ঘরে ঘরে কলহ রয়েছে আড়াই হাজার বছর পূর্বের কথা ভারতবাসীরা সব ভুলে গেছে যে এক গভর্নমেন্ট ছিল এখন তো অনেক গভর্নমেন্ট অনেক ধর্ম তাই অবশ্যই কলহ ক্লেশ থাকবে তোমরা বাচ্চারা জানাও তোমরা বাচ্চারা জানাও যে ভারতে এক গভর্নমেন্ট ছিল তাকে বলা হয় ভগবান ভগবতীর রাজ্য ভক্তিমার্গ আসে পরে শতযুক্ত ভক্তি কখনো হয় না মানুষ তো অনেক নিজের অহংকার দেখায় কিন্তু জ্ঞান কিন্তু তার করিতুল্য থাকে না সামান্যতম জ্ঞান থাকে না এমনিতে তো জ্ঞান অনেক আছে ডাক্তারের জ্ঞান ব্যারিস্টারির জ্ঞান বাবা বলেন যাকে ডক্টর অফ ফিলোসফি বলা হয় তার কাছেও এই জ্ঞান আধ্যাত্মিকতা যৎসামান্য নেই ফিলোসফি কাকে বলে তাও বোঝে না তাই বাচ্চারা তোমাদের সার্ভিসের প্রতি আগ্রহ থাকতে হবে স্থাপনার কার্যে সহায়তাকারী হতে হবে ভালো জিনিস বানিয়ে মানুষকে দিতে হবে যেমন মানুষ তেমনভাবেই তাকে নিমন্ত্রণ জানানো হয় যেমন গভর্নমেন্টে অনেক অফিসার রয়েছে শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী রয়েছে এখানেও তেমনই অফিস হওয়া আছে তোমাদের ডাইরেকশন পেলে তা পুনরায় কার্যে ব্যবহারে আনতে হবে এখন দেখো গোরক্ষপুরী গোরক্ষপুরী গীতাও বের হয়েছে সব ফ্রিতে দেওয়ার জন্য তারা তৈরি থাকে প্রচার করার জন্য তৈরি থাকে সেসব সংস্থা রয়েছে তাদের সবাই অনেক তহবিল রয়েছে কাশ্মীরের দেখো মহারাজার মৃত্যুর পর সব ধন সম্পদ আর্য সমাজেরা পায় কারণ তিনি আর্য সমাজে ছিলেন সন্ন্যাসী ইত্যাদির কাছেও অনেক ধন থাকে তোমাদের কাছেও যে টাকা পয়সা ইত্যাদি রয়েছে সেই সব এই সেবায় দিয়ে দাও যাতে ভারত স্বর্গে পরিণত হতে পারে তোমরা স্বর্গ বানাতে সাহায্য করো রাত দিনের পার্থক্য না তারা দিন প্রতিদিন নরকবাসী হতেই থাকে আর তোমাদের এখন বাবা স্বর্গবাসী বানাচ্ছেন এখন তো সকলের গরিব এমন নয় যে আমরা টাকা পয়সা জড়ো করি তোমরা তো বলো যে বাবা আমার টাকা পয়সা সব যোগ্যতে অর্থাৎ সেবাতে লাগিয়ে দাও এই সময় তো সবাই নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করতেই থাকে এক গভর্নমেন্ট তো হতেই পারে না তাই গভর্নমেন্টকে বলা উচিত যে সূর্যবংশীয় চন্দ্রবংশীয় রাজ্য বরাবর এক গভর্নমেন্ট ছিল আর তোমরাও চাও তাই না অবশ্যই হবে বাবা স্বর্গের স্থাপনা করছেন তিনিই হলেন হ্যাভেনলি গডফাদার আমরা এক দৈবী রাজধানী স্থাপন করছি সেখানে আসরিক গভর্নমেন্ট থাকে না তোমাদের কাছে খুব ভালো নলেজ রয়েছে অনেক কাজ হতে পারে দিল্লি হলো হেড অফিস অনেক সেবা করতে পারা যায় ওখানে বাচ্চারাও অত্যন্ত ভালো জগদীশ ভ্রাতা রয়েছে সঞ্জয়ও রয়েছে কিন্তু সঞ্জয় তো এখানে সবাই কোনো একজন নয় তোমরা প্রত্যেকই সঞ্জয় তোমাদের কাছে হলো কাজ হলো সবাইকে রাস্তা দেখিয়ে দেওয়া বাবা তো ভালো মত বোঝান কিন্তু বাচ্চারা নিজের কাজকর্মে সন্তানদের প্রতিপালনে ব্যস্ত হয়ে থাকে তোমরা গৃহস্থ ব্যবহারে থেকে বাবার সহায়তাকারী হয়েছো ওরা হয়নি এখানে তো সার্ভিস করে দেখাতে হবে এক রাজ্য কিভাবে স্থাপিত হচ্ছে এই চক্র ড্রামাকে দেখো তা সময়কে দেখাচ্ছে যেমন রাবণের চিত্র বানিয়েছ তেমন বড় চক্র বানিয়ে লেখা উচিত এখন কাটা অর্থাৎ কালো চক্রের কাটা এসে এখানে পৌঁছেছে অর্থাৎ এখন অলিযুগের অন্তিম সময় পুনরায় এক গভর্নমেন্ট হবে অর্থাৎ সত্যযুগ আসছে অচিরেই আসছে বাবা ডাইরেকশন দেন সে বাবা তো অলি গলিতে গিয়ে ধাক্কা খাবেন না যদি ইনি অর্থাৎ ব্রহ্মা বাবাও যান তাহলে তো ব্রহ্মা বাবার শরীরকে ধাক্কা খাওয়া মানে সে বাবাকেও ধাক্কা খেতে হবে বাচ্চাদের রিগার্ড রাখা উচিত এই সার্ভিস করা বাচ্চাদেরই কাজ লেখা উচিত এক গভর্নমেন্ট যা ভারতে ছিল তা পুনরায় স্থাপিত হচ্ছে অত বছর ধরে এই যজ্ঞ রচনা করা হয়েছে সমগ্র দুনিয়ায় যত নোংরা আছে তার সবই এর মধ্যে বিসর্জিত হয়ে যাবে সাহা হয়ে যাবে এই অতি সহজ কিন্তু সকলকে বোঝানোর জন্য সময় চাই রাজা তো কেউ নেই এখন এখন পঞ্চায়েতী রাজ্য চলছে কোনো একজনকে কি সবাই মানবে পূর্বে যখন কোনো কিছু নতুন ইনভেনশন হতো তখন রাজাদের দ্বারা সেটার বিস্তার করানো হতো কারণ রাজার শক্তি রয়েছে রাজা হতে পারবে এক তো রাজ্যগের দ্বারা অথবা ধন দানের দ্বারা এখানে তো হল প্রজার উপর প্রজার রাজ্য পঞ্চায়েতী রাজ্য এক এক রাজ্য নয় এখন দেখো একজন গরিব সিপাহীও এখানে গভর্নমেন্ট অর্থাৎ গভর্নমেন্ট রয়েছে অর্থাৎ তার পার্টি রয়েছে কাউকে অপমান করতেও সময় নেয় না এইরকম নানান কাজকর্ম হতে থাকে কিছু পয়সা দিলে বড় মন্ত্রীকেও মেরে ফেলে তাই বাচ্চারা তোমাদের সেবার চান্স দিতে হবে শুয়ে থাকলে চলবে না যেমন সৎসঙ্গে গিয়ে কথা শুনে আবার ঘরে ফিরে এসে তেমনই পূর্বের মতো হয়ে যায় কোনো উদ্যমই থাকে না ঠিক তেমনই বাচ্চাদের মধ্যেও উদ্যম উদ্যম কম গভর্নমেন্টের ফুলের বাগানের খুব সুন্দর ফার্স্ট ক্লাস ফুল থাকে তাদের ডিপার্টমেন্টই আলাদা হয় কেউ গেলেই তাকে প্রথমে ফার্স্ট ক্লাস ফুল উপহার দেবে বাবারও এটা ফুলের বাগান যখন কেউ আসবে তখন আমরা তাদেরকে কি ঘুরিয়ে দেখাবো তাদের নাম বলবে যে এখানে ভালো ভালো ফুল রয়েছে আবার টগর আকন্দ ফুলও রয়েছে উজ্জ্বল নয় সার্ভিস করে না প্রত্যেকদিন কাউকে না কাউকে বাবার পরিচয় অবশ্যই দেওয়া চাই তোমরা তো গুপ্ত এবং তোমাদের কত বিঘ্ন পড়ে সার্ভিসের উপযুক্ত হওনি বাবা বারবার বলেন মন্দিরে যাও শ্মশানে যাও গিয়ে ভাষণ করা উচিত বাচ্চাদের সার্ভিসের প্রমাণ দিতে হবে শয়েষ হয়ে আসবে তার মধ্যে থেকে কেউ কেউ বেরিয়ে আসবে কোটির মধ্যে কেউ তার মধ্যে কেউ মিত্র সমন্দিরও বোঝানো উচিত এখানে আসতে ভয় পায় তাদের ঘরে গিয়ে বোঝাতে পারো বাবার পরিচয় পেলে অত্যন্ত খুশি হয়ে যাবে বাবা বলেন সার্ভিসে ক্লান্ত হয়ে পড়া মোটেই উচিত নয় একশোয় একজন বেরোবে একশো জনকে জ্ঞান দিলে তার মধ্যে একজন বেরোবে বাদশাহী স্থাপন করতে হলে অবশ্যই কিছু না কিছু সহ্য করতে হবে যতক্ষণ পর্যন্ত না গালি খাবে ততক্ষণ পর্যন্ত ধর অর্থাৎ কলঙ্কিত হয়ে যিনি পূজিত হন অর্থাৎ যিনি কৃষ্ণ তো তা হবে না কখনো তোমাদের কলঙ্ককে সহ্য করতে হবে জ্ঞানের নেশায় মত্ত হয়ে আছে কিন্তু রেজাল্ট কোথায় আচ্ছা দশ বারো জনকে জ্ঞান দিয়েছ তার মধ্যে থেকে যদি এক দুইজন জাগে তাও তা বাবাকে বলা উচিত সার্ভিসের শখ চাই তবে তবে তো বাবা পুরস্কার দিবেন বাবার পরিচয় দাও তোমাদের বাবা কে তবেই তো অবিনাশ উত্তরাধিকারের নেশায় বিবর হবে তোমাদের তোমরা ভাষণ করতে শেখো সম্পূর্ণ বিশ্বে একমাত্র ব্রহ্মা কুমার কুমারীরাই কুমারীরা ছাড়া বিশ্বের হিস্ট্রি জিওগ্রাফি আর কেউই জানে না চ্যালেঞ্জ করো বাবা শ্মশানের কথা তুলছেন তাই তোমাদের শ্মশানে গিয়ে সার্ভিস করা উচিত কাজকর্ম তো ছ আট ঘন্টা করবেই বাকি সময় কোথায় চলে যায় এই রকমভাবে তোমরা উচ্চ পদ প্রাপ্ত করতে পারবে না বাবা বলবেন তোমরা এসেছো নারায়ণকে বা লক্ষ্মীকে বরণ করতে হবে কিন্তু নিজের চেহারা তো দেখো বাবা তো যথার্থভাবেই বোঝান একটাই টপিক একটাই টপিক তোল যে ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি এসে বুঝো ঈশ্বর আমাদেরকে বোঝাচ্ছেন আমরা তোমাদেরকে বোঝানোর জন্য দায়িত্ব দায়িত্ব নিয়েছি কেমন ভাবে তার ইপিট হয় এসে বুঝো সংবাদপত্রে দাও হল নেওয়ার চেষ্টা করো তোমরা তোমরা তো তিন পা তিন পা অর্থাৎ ইন্দ্রলোকের আধিপত্য পুনরায় ফিরে পাওয়ার জন্য বিষ্ণু বামন অবতার রূপে অসুর রাজ বলির কাছে তিন পা পৃথিবীর প্রার্থনা করেছে। এই তিন পা জমিও তোমরা পাও না জানে না তোমরা হলে পরম ধামের ফরেনার্স আত্মারা সবাই পরম থেকে এসেছে না তাই এখানে সবাই বিদেশ কিন্তু তোমাদের এই ভাষা কেউ বুঝতে পারে না কারণ এটা শাস্ত্রে নেই এখন তোমাদের কথা তাদের কাছে বোধগম্য হবে না নতুন মনে হবে এখানে শাখার রূপে কখনো বলা হয় না যে পাঁচ হও এটা করো সেটা করো যেমন সাধু মহাত্মাদের পা চুম্বন করে ধুয়ে সে জল পান করে একে তত্ত্ব পূজা বলা হয় পাঁচ তত্ত্বের শরীর তাই না ভারতের কি দুর্দশা হয়েছে তাই বাবা বলেন যে সেবার প্রমাণ দাও সবাইকে সুখ দাও এখানে তো বেশ কেবল তো এই তো কেবল যেন এই উদ্বেগই থাকে এই চিন্তাই থাকে বুদ্ধিযুগ যেন বাবার সাথে থাকে আজকের গীত আবারও বাবা উচ্চারণ করছেন মাতা তুমি মাতা তুমি পিতা সকলের তুমি ভাগ্যবেদাতা জগৎ মাতা অম্বা হলেন ভাগ্যবেদাতা মাতাই পদ প্রাপ্ত করে তিনিও বলেন সে বাবাকে স্মরণ করো আমি তার থেকে ধারণ করি অন্যদের ধারণ করাই সৌভাগ্য নির্মাণ করি তোমরা হলে ভারতের বিদাতা আর তাই কত ন্যাশা থাকা উচিত যা মাম্মার হিম্মত মাম্মার মহিমা তাই বাবার মহিমা আর তাই দাদারও মহিমা বাচ্চারা তোমাদের যজ্ঞের স্থূল সেবা করা উচিত আবার রুহানি সেবাও করা উচিত মন মনা মন্ত্র সবাইকে দিতে হবে মন মনা ভব এ হলো মনসা আর এ বাণীর সেবা এর মধ্যে কর্মণও এসে যায় কন্যাদের সার্ভিসে লেগে পড়া উচিত গ্রামে সার্ভিস ভালো হয় বড় শহরে তো অনেক ফ্যাশান টেম্পটেশন অনেক কেয়ার করা যাবে তাহলে বড় শহরকে ছেড়ে দেবে এমনও নয় বড় শহর থেকে ধনীদের ধনীদের থেকে আওয়াজ ছড়াবে আর ধনিয়াকে তো এই ভবর জাদু মন্ত্র দ্বারা স্বর্গে পরিণত করতে হবে বাবা বসে বোঝান এই জগদম্বা জগদম্বাকে তিনি হলেন ভারতের সৌভাগ্য বিধাতা আর তার শিবশক্তি সেনা বিখ্যাত মুখ্য হলেন জগদম্বা অর্থাৎ মুখ্যত তিনি হলেন ভারতের রাজ্য স্থাপনকারী ভারত মাতার শক্তি অবতাররাই ভারতে এক রাজ্য স্থাপন করেছে শ্রীমতের উপর ভিত্তি করে আচ্ছা মিষ্টি মিষ্টি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং শত্রুভার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর বুদ্ধিযুগ এক বাবার সাথেই রাখতে হবে মন মনাভবর জাদু মন্ত্রের দ্বারা এই দুনিয়াকে স্বর্গ বানাতে হবে নাম্বার দুই সার্ভিস করতে গিয়ে কখনো ক্লান্ত হয়ে পড়ো না স্থূল সেবার সাথে আধ্যাত্মিক অর্থাৎ রুহানি সেবাও করতে হবে মন মনাভব মন্ত্র সকলকে স্মরণ করাতে হবে আজকের বরদান বাবার সমান প্রতিটি আত্মার প্রতি কৃপা বা করুণা করা মাস্টার করুণাময় ভব আর অর্থ হল বাবা যেমন করুণাময় সেই রকম বাচ্চারও সকলের প্রতি কৃপা বা করুণা করবে কেননা বাবার সমান নিমিত্ত হয়েছ না তোমরা ব্রাহ্মণ আত্মার কারু প্রতি ঘৃণা আসতেই পারে না যেমন আত্মাই হোক না কেন অংশই হোক জরাসন্ধ হোক কিংবা রাবণই হোক যেমনই হোক কিন্তু তবু করুণাময় বাবার বাচ্চারা ঘৃণা করবে না অকল্যাণের কল্যাণের ভাবনা রাখবে অকল্যাণের ভাবনা রাখবে না কেননা তারা হলো আমাদেরই পরিবারের পরবশ পরবশের উপর ঘৃণা কখনো আসা উচিত না আজকের স্লোগান মাস্টার জ্ঞান সূর্য হয় শক্তিরূপী কিরণের দ্বারা দুর্বলতারূপী নোংরা আবর্জনা গুলিকে ভস্ম করে দাও আচ্ছা ওম শান্তি